নমস্কার, আমি মিলন। শুরু করছি আজকের জেলা বার্তা। বিস্তারিত জেলা বার্তায় যাওয়ার আগে দেখে নেব জেলা বার্তা এক নজরে। রাখি বন্ধন উৎসব পালন আদিবাসী অধ্যুষিত আসানসোলি প্রাথমিক বিদ্যালয়ে। প্রয়াত কংগ্রেস নেতা সৌমেন মিত্রের স্মরণ সভা রাজনগরে। করোনা যোদ্ধাদের সম্বর্ধনা রাজনগরে। জেলা পুলিশের উদ্যোগে সাড়ম্বরে পালিত রাখি বন্ধন উৎসব। সংস্কৃতি দিবস উদযাপন বীরভূমে। রাখির বদলে মাস্ক পরিয়ে সংস্কৃতি দিবস উদযাপন সিউড়িতে। সাবানবিলিকে কেন্দ্র করে উত্তেজনা রাজনগর ব্লকে। জেলা বার্তা বিস্তারিত। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি বীরভূম জেলার দুবরাজপুর চক্রের পক্ষ থেকে গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত আসানসোলি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে পালন করা হলো রাখিবন্ধন উৎসব এবং ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র নিবাস বাস্কির চোখের চিকিৎসার জন্য তার পরিবারের হাতে 34,000 টাকার চেক তুলে দেওয়া হলো সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বীরভূম জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি প্রলয় নায়েক, সংগঠনের জেলা সভাপতি অরিন্দম বসু প্রমুখ। আজকে এই পবিত্র দিনে, সম্প্রীতির দিন, আজকে শুভ রাখি বন্ধন পুরো করছেন শিক্ষার পরিবেশ, শিক্ষার উন্নতির জন্য, সমাজের উন্নতির সংকল্পে, জাতি ধর্ম এনেছে, কেক এনেছে, বিস্কুট এনেছে, এমনকি মা বাবা দুজনেই ধরো, মা বাবা দুজনে ধরো। হ্যাঁ সোমনাথদের রিপোর্ট, ভয় টিভি, তাঁতিপাড়া। রাজনগর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে রাজনগরে কংগ্রেসের দলীয় কার্যালয়ে প্রয়াত কংগ্রেস নেতা সৌমেন মিত্রের স্মরণসভা আয়োজিত হলো। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন এবং তার কর্মজীবনে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন কংগ্রেসের নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা বুদ্ধদেব দাস, গৌরীশঙ্কর মণ্ডল, অমর মালী সহ অন্যান্যরা। গত 30 তারিখে আমাদের পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেস সভাপতি মাননীয় প্রয়াত সৌমেন মিত্র মৃত্যু হয়েছে। তাই আমরা রাজনগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা মানে শোক মিছিল আমরা করার আমাদের সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু কোভিড-19 কথা মাথায় রেখে প্রশাসন তাতে বলেন যে আজকে বন্ধ করুন, তাই আমরা আজকে বন্ধ করলাম। আগামী পরশু সকাল 9টায় আমাদের সৌমেন মিত্রের শোক মিছিল আমরা রাজনগর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা করব। আজকে কি করা হলো? আজকে আমরা আমাদের প্রিয় নেতা সৌমেন মিত্রর আমরা নীরবতা পালনের মাধ্যমে তার পরিবারকে আমরা সমবেদনা জানাই এবং তার আত্মার শান্তির আমরা কামনা করি। খান আসাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। রাজনগর বিজেপি মণ্ডলের পক্ষ থেকে করোনা যোদ্ধা হিসেবে রাজনগর থানা পুলিশ ও রাজনগর গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের সম্বর্ধনা দেওয়া হলো। করোনা অতিমারিতে ডাক্তার, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ আধিকারিকরা যেভাবে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে যাচ্ছেন সেদিকে লক্ষ্য রেখেই তাদের সম্বর্ধনা প্রদান করলেন স্থানীয় বিজেপির নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপি নেতা পল্টু পদধীবর, শ্যামল গোস্বামী প্রমুখ। যেভাবে আপনারা মানুষের পাশে দাঁড়িয়ে এই করোনার এই আচ্ছা
খান আসাদের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। বীরভূম জেলা পুলিশের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে সাড়ম্বরে পালিত হল রাখীবন্ধন উৎসব। সিউড়ি রাজনগর লোকপুর থানার পুলিশের পক্ষ থেকে রাখি পরানো হলো পথ চলতি মানুষদের। এদিন করোনা সংক্রমণ রোধে মাস্ক বিতরণের পাশাপাশি করানো হয় মিষ্টিমুখও। ভয় টিভি বীরভূম। এখন বিরতি, ফিরে আসছে বিরতির পর আরো খবর নিয়ে। সঙ্গে থাকুন ভয়ের সাথে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। অন্যদিকে খয়রাসল ব্লক যুবকরণের উদ্যোগে উদযাপিত হলো সংস্কৃতি দিবস। এদিন খয়রাসল ব্লক আধিকারিকের কর্মচারীদের এবং পথ চলতি মানুষ সহ প্রায় 50 জনকে রাখির বদলে হাতে স্যানিটাইজার এবং মাস্ক বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন বিডিও সঞ্জয় দাস, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন প্রমুখ। ভয় টিভি সিউড়ি খয়রাসল। করোনার আতঙ্কে যখন কাঁপছে সারা বিশ্ব, সেই দিকে লক্ষ্য রেখে সিউড়ি পৌর যুব কল্যাণ এবং ক্রীড়া দপ্তরের উদ্যোগে রাখীবন্ধন উৎসব উপলক্ষে সংস্কৃতি দিবস উদযাপন করা হলো সিউড়ি পৌরসভা প্রাঙ্গণে। রাখির বদলে বাংলা আমার মা নামক মাস্ক পথ চলতি মানুষদের পরিয়ে দিনটি উদযাপিত হয়। সিউড়ি পৌর প্রশাসক উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল একে অপরকে মাস্ক পরিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
সরকারি নির্দেশ মোতাবেক আজ এলাকার শিক্ষক শিক্ষিকারা সাবান নিতে ভিড় জমান রাজনগর ব্লকে, কিন্তু ভেতরে কাউকে ঢুকতে না দিয়ে সাবানগুলো ঢেলে দেওয়া হচ্ছে মূল দরজার বাইরে পা মোছার জায়গার ওপর। এ নিয়ে ক্ষোভে ফেটে পড়েন শিক্ষক শিক্ষিকারা। পা মোছার জায়গায় পা মুছে ব্লকের আধিকারিক থেকে কর্মচারী সকলে যাতায়াত করছেন, অথচ ছেলে মেয়েদের জন্য সাবান তার ওপরেই ফেলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই সাবান বিলি পদ্ধতি কতটা যুক্তিসঙ্গত সে নিয়ে প্রশ্ন তোলেন তারা। এ বিষয়ে রাজনগর ব্লকের বিডিও অলোক মৌলিকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে তার নির্দেশে এইভাবে সাবান বিলি হচ্ছে বলে সূত্রের খবর। কি নিচ্ছেন আপনারা এখন? সাবান কি বলছি যে নিচে ফেলে দেওয়া হচ্ছে অপসের উপরে? আচ্ছা, এই সাবান গুলো কি স্কুলে দেওয়া হবে ছেলে মেয়েদের? যদি কোনো বাধাগত ছিল তাহলে আমাদের স্কুলে পৌঁছে দিলে জিনিসটা আরো ভালো হতো আর কি, সুস্থ ভাবে হতো আর কি। উত্তম মন্ডলের রিপোর্ট, ভয় টিভি, রাজনগর। জেলা বার্তা শেষ করার আগে দেখে নেব জেলা বার্তার বিশেষ কিছু অংশ আরো একবার। রাখি বন্ধন উৎসব পালন আদিবাসী অধ্যুষিত আসানসোলি প্রাথমিক বিদ্যালয়ে। প্রয়াত কংগ্রেস নেতা সৌমেন মিত্রের স্মরণ সভা রাজনগরে। করোনা যোদ্ধাদের সম্বর্ধনা রাজনগরে। জেলা পুলিশের উদ্যোগে সাড়ম্বরে পালিত রাখি বন্ধন উৎসব। সংস্কৃতি দিবস উদযাপন বীরভূমে। রাখির বদলে মাস্ক পরিয়ে সংস্কৃতি দিবস উদযাপন সিউড়িতে। সাবান বিলিকে কেন্দ্র করে উত্তেজনা রাজনগর ব্লকে। আজকের জেলা বার্তা এই পর্যন্ত, নমস্কার।